কলেজে তিন তলা থেকে ভিউটা দেখা যায় আজ এই রকম কিছুটা তাই না আমরা মানি না মানছি না শুধু তোমরা হবে যে মুততে গেলেই কোম্পানি দিতে না বাইকার না দেখালে ঢুকতে দেবে না এখানে তো হে গাইস গুড মর্নিং আর আজকে যাবো হলো কলেজ হ্যাঁ কলেজে যাবো আর কলেজে না টাকা নিতে 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 এমন হয়ে গেছে নিয়ে যাচ্ছে এই কিছুদিন আগে টাকা দিলাম আবার টাকা মানে শুধু টাকাই দিয়ে যাচ্ছে টাকা দিতে দিতে পেছন লাল হয়ে যাচ্ছে এবার এই পেছন লাল হয়ে গেলে যে মলমটা লাগাতে হবে তার জন্য টাকা নেই সালা এই দুঃখ কায় খতম নি হতা বে এখন আজকে আবার কলেজে যাবো ভেরিফিকেশন আছে এই চশমাটা সৌরভ থেকে ঝেড়ে নিয়ে যাও চশমাটা পরি চশমাটা না পরলে হবে কেমন লাগে বলবে কলেজে যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে এখন যাবো বললো একটু বাদু আয় রে ঘড়িটা সারাতে সেটাও ইশানে খাই করে ফেলেছিলাম তো সেটা সারাতে যাবো একটা পিন সরে গেছে ওটা সারাতে যাবো আর চশমা পরে কেমন লাগছে বলবে তখন কলেজের দিকে বেরোবো এটা হলো সোমনাথদের জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সিনেমেটিক শটটা কেমন লাগলো সেটাও বলবে আর ওয়ান গেটা তাদের করে দাও তাদের করে দাও কলেজে যাবো বেশি কথা বলবো না কলেজে গিয়ে আগে ঘড়িটা সারাই তারপর বাকি কথা হচ্ছে দেখো এখন রয়েছে হলো সন্ধ্যার দোকানে কেমন চলছে না আমাদের ঘড়ির দোকানটা একটু বন্ধ তো ঘড়ির দোকান তো পেলাম না কোশিয়াটা ফোন দাদুর ফোন ঠিক করতে নিয়ে চলে এসছে সন্ধ্যার দোকানে তো এখন দেখি কি হয় ফোনটা ও মনে হচ্ছে চলবে না তুই যে ফোন এনেছিস সব ভিডিওটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জয় খুব ভালো ভালো ভিডিও বানায় তো প্রথমে শুরুতে যতটা যাও এফোর্ট দিয়ে যা কিছু বানাচ্ছে এখন যেহেতু বিগিনার অ্যাপ্রিসিয়েট করছি ভালো সত্যি দারুণ ওর এনার্জিটা খুব ভালো লাগে আমার দেখ সকলের ভিডিওটা একটু দেখো প্রথম প্রথম হয়তো অনেক ভুলভ্রান্তি হবে বাট একটু ধৈর্য নিয়ে দেখো আশা করছি ভিডিও করতে করতে আরো অনেক ইম্প্রুভমেন্ট আসবে ওর মধ্যে চল আর কিছু বলবো থ্যাংক ইউ ইমরান দা থ্যাংক ইউ এইসব এত কিছু আমার জন্য বলার জন্য দেখ ওয়ান কেটা তাড়াতাড়ি করে দাও তারপর তার ভালো ভালো ভিডিও আসবে তো এখন ফোনটা দেখি কি হয়েছে হ্যাঁ সমস্যা কি বল চলছে না আর কিছু সমস্যা চলছে না বাট চলছে না কি করে বুঝবো সব খুলে খুলে দেখতে হবে এক বছর দেড় বছর দু বছর দেখো আমরা তো ঘড়ি টড়ি তো সারানো হলো আমরা চলে এলাম শুধু ফোনটা দিয়ে কৌশিক দাদুর ফোনটা দিয়ে আর সোমনাথও চলে এসছে এখানে সোমনাথদের আজ কোনো কাজ নেই কলেজ যাওয়ার কোনো কাজ নেই সোমনাথের সোমনাথ শুধু যাচ্ছে আমাদের কোম্পানি দিতে শুধু তোমরা ভাবো যে মুততে গেলেই কোম্পানি দিতে না আরো অনেক কিছু আছে যেগুলোর জন্য কোম্পানি দিতে যেমন আজকে যাচ্ছে তোমরা শুধু ভাবো মুততে গেলেই হ্যাঁ চ ভাই আমার সাথে মুতে আজকে কোম্পানি দিবি দাঁড়াবি কোনো ব্যাপার না সব জায়গাতেই কোম্পানি লাগে ওই জন্য সোমনাথকে নিয়ে নিয়েছি সোমনাথ আমাদের একটু যদি কিছু করে যদি আগে তাড়াতাড়ি করে দিতে পারে হ্যাঁ তুলে নিবি তো কোনো ব্যাপার না তুলে নিবি মেয়েতে তুলে নিবি যা তুলবি তুলে নিবি তাও ছগজ কলেজে যা আজ তুলে নিবি আপাতত যাওয়া যা না হলে না দেরি হয়ে গেছে একই দেরি হয়ে গেছে অনেকক্ষণ ধরে বকবক করছি ভিডিও করতে অনেকটা লেট হয়ে গেছে আমরা যে কাজেই যাই একটু দেরি হয়ে যায় ভিডিও করার জন্য তো এই ফাইনালি আমরা কলেজ চলে এসেছি আর যা ভিড় না বাপরে বাপ যা লাইন দেখলাম লাইনটা দেখাচ্ছি আমরা একটু এসছি সোমনাথের একটা কাজ রয়েছে একটা প্রিন্ট আউট বের করবে ওই জন্য এসছি আর যা ভিড় না বিশাল দেখাচ্ছি আগে জেরক্সটা করে নি কোথা দিয়ে করবি কোথায় রে ওরে বাবা বিশাল আজকে একটু রোদ্দুরটা কম রয়েছে বলে তাও একটু শান্তি ওইখান দিয়ে ট্রেনটা দেখো ওই গ্যাপ দিয়ে এই তো একদম মারাত্মক জায়গায় আমাদের কলেজ মারাত্মক জায়গায় সিদ্ধারাম ট্রেনই দেখি সারা কলেজে ভিড় দেখলাম আজকে আমাদের নেওয়া হবে না মনে হচ্ছে দশটার সময় সে লাইন দিয়ে দশটা না পাঁচটার সময় সে লাইন দিয়ে লাইন দিয়েছে আমাদের মনে হচ্ছে কালকে পাঁচটার সময় সে লাইন দিতে হবে যা অবস্থা বিশাল ভিড় বিশাল মানে দেখাচ্ছি যাই কলেজের ভেতর ঢুকি আগে তাও দেখা লাগবে আমাদের পাইকার না দেখালে ঢুকতে দেবে না এখানে আছে পেয়েছিস আমারটা ফোনটা দেখ লাইনটা দেখো জাস্ট কত লাইন মারাত্মক বাপরে বাপ সোমনাথ এখানে এখানে কৌশিক কৌশিক প্ল্যান চলছে প্ল্যান চলছে লাইনটা দেখো জাস্ট কত লাইন মারাত্মক বাপরে বাপ সোমনাথ এখানে এখানে কৌশিক কৌশিক প্ল্যান চলছে প্ল্যান চলছে ঠিক আছে তো কিভাবে এত কৌশিক এখানে রেজিস্ট্রেশনে লিখছে আমার লেখা হয়ে গেছে কৌশিক লিখছে এখানে লেখ ভাই লেখ এরকম
লাইন না দিয়ে আমরা ভেরিফিকেশনটা করে নিয়েছি ঠিক আছে ঠিক আছে যতই লোক থাকুক আমরা লাইনে দাঁড়াবো না এটাই আমাদের একমাত্র নীতি আর কি আমরা সেটাই করেছি লাইন না দিয়ে সোমনাথ চলে এসেছে হয়ে গেছে কাজ তো গাইস আমাদের ফাইনালি ভেরিফিকেশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ভেরিফিকেশন করানো হয়ে গেছে নেওয়া হয়নি আর সোমনাথ কি বলি আজকে আমরা এত বড় লাইন থেকে ভয় পেয়ে গেছিলাম যে অন্ধকারের মধ্যে আমরা কি ট্রেন আসছে ওখানে আর আওয়াজটা হচ্ছে আওয়াজটা হয়ে যায় তারপর সোমনাথ চলে ট্রেন চলে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে এবার বাড়ি চলে ঠিক আছে এবার বাড়ি চলতে হবে কিচ্ছু বানাচ্ছি এতগুলো টেক নিচ্ছি যে কি হবে ভগবান জানেন ট্রেনটা এখনো যাচ্ছে ট্রেনটা যদি হাত থেকে বেরিয়ে যায় বিকেল হয়ে গেছে আজ খেলবো না বসে রয়েছি কেমন পাটা এখনো ব্যথা আর এই যে কৌশিক আমাদের গোলকিপার খেলা চলছে ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমি আর কৌশিক ঘড়িটা সারাতে যেটা সকালে দেখেছিলে ঘড়িটা সারানো হয়নি তো ঘড়িটা সারাতেই যাবো আর কৌশিক বাজার ফাজার করে কৌশিক দেখা হাতটা দেখা মালটা হাতে লিখে এনে হাতটা স্যার হাতটা এই যে হাতে এখানে লেখা রয়েছে পর্দ ওরকম লিখে এনেছে তো বাজার টাজার করবো ভিডিওটা বড় হবে আর খাওয়া দাওয়া হবে আর ঘড়িটা সারানো হবে ঘড়িটা সকালবেলা দোকানটা আমাদের তালা ছিল ওই জন্য বেরিয়ে গেছিলাম তো এইভাবে এখন যাই ভিডিওটা দেখতে পাবো একসাথে যাওয়া হবে শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে পাবো চলো ফাইনালি চলে এসেছি এখন মোমো খেতে মানে ঘড়ি তো সারানো হলো না চলে এসেছি মোমো খেতে আর মোমোটাও খাবো দাদু আনলে কিছু খেতে আর এই যে ঘড়িটা এখনো সারানো হয়নি ঘড়িটা আমার না ঈশানের ঘড়ি খেয়ে করে ফেলেছিলাম তো এটা সারাতে হবে মানে কিছুই খেয়ে আমি এই পিনটা জাস্ট হারিয়ে গেছে পড়ে গেছে তো এটা সারাতে হবে আগে মোমোটা খেয়ে খেয়ে দিয়ে আবার সারিয়ে দেওয়া বাড়ি যাবো আর কৌশিক বাজার করবো বাজার ফাজার করতে হবে ব্যাগ প্যাগ এনে তো তো অনেকটা দিন এক প্লেট মোমো আছে চিকেন মোমো আর দুটো স্যুপ তাই তো আর দুটো স্যুপ বলে দিয়েছি তো এই যে আমাদের মোমো চলে এসছে আর এই যে স্যুপ স্যুপ চিকেন স্যুপ চিকেন মোমো এখানে ফুটো কেন ওটা এটা ফুটো কেন কেন হবে ফুটো ফুটো কেন কাল কি এটা ফুটো করে মশলা ঢুকিয়েছে নাকি একটা চিকেন বের করে নিয়েছে বোঝা যাচ্ছে না তো যাই হোক এটা আগে খেয়ে নিই তারপর বাকি কথা হবে কেমন একই জিনিস বারবার দেখাবো না আমারও ভালো লাগে না দেখাবো না কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কেননা খেয়ে দিয়ে আর কিচ্ছু মনে ছিল না আর কৌশিক ভাবলাম বাজার করবে মানে আলু ফালু কিনবে কিন্তু সেও কিনলো না দেখলাম চাল ফাল কিছু চাল না কিছু মাসকাবাড়ির জিনিসপত্র কিনলো তো ওই জন্য ভিডিওটা করিনি তো আজকে ভিডিওটা এই দিয়ে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট কোনো দিন তখন টেক কেয়ার বাই বাই কি বলছি।